আমরা বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফেডারেশন 2015 সালের বেতন স্কেলের পর থেকে আমাদের বৈষম্যের অবসানের জন্য বেতন বৈষম্য পদবৈষম্য নিয়ে বিভিন্ন পর্যায়ে সরকারকে আমরা অবহিত করার চেষ্টা করছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী 2015 সালে সকলের বেতন দ্বিগুণ করলেও 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বেতন বিশাল আকারে বৈষম্য রয়েছে, সেখানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই বিষয়টি ঘটেছে। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টা কত লক্ষ্য করছে কিনা আমরা জানি না, সেখানে যেখানে বার্ষিক বৃদ্ধি 5% সকলের জন্য করা হয়েছে, সেখানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নবম গ্রেডের উপরে এক একজন কর্মকর্তার 16,000 10,000 8,000 এভাবে বৃদ্ধি পায়, আর কর্মচারীদের বার্ষিক বৃদ্ধি 400 টাকার উপরে আসে না। এই ক্ষেত্রে বাজার উদ্রগতির কারণে সাম্প্রতিক সহ বিভিন্ন পর্যায়ে বাজার মূল্য হুড়হুড় করে বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশের 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা আমরা খুবই দৈন্যতার সহিত দিনাতিপাত করছি। আমাদের 6 সদস্য পরিবারের আমাদের সরকারে যে বেতন দিচ্ছে আমরা সে চাহিদা মেটাতে পাচ্ছি না। এটার বিভিন্ন কারণ, বেতন দ্বিগুণ করার কারণে করার পরেও আমরা কেন আমরা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা চলতে পাচ্ছি না, এটার কারণ আমরা বারবার বোঝাবার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছি, মাননীয় মুখ্য সচিবের বরাবরে আবেদন করেছি, আমরা আবেদন করেছি জনপ্রশাসন মন্ত্রী বরাবরে, জনপ্রশাসন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, মাননীয় অর্থমন্ত্রী, অর্থ সচিব সহ বিভিন্ন পর্যায়ে ফেডারেশনের পক্ষ থেকে আমরা আবেদন দিয়ে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের এই কঠিন দিনাতিপাতের কথা আমরা বুঝাবার চেষ্টা করেছি। আমাদের আবেদন মন্ত্রিপরিষদ সচিব থেকে সুপারিশ করে অর্থমন্ত্রী অর্থ সচিবের কাছে গেলেও এই বিষয়টি বাজেটে কোনো প্রকারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আমরা চাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের নেতৃত্বে সারা বাংলাদেশে কর্মচারী অঙ্গনে যত পেশাজীবী সংগঠন আছে সকল পেশাজীবী সংগঠনকে আমরা এক মঞ্চে এনে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বোঝাবার চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সাথে একটু কথা বলুন, আমরা কেন আমাদেরকে বেতন দ্বিগুণ করার পরও আমরা কেন আজকের রাজপথে অবস্থান করছি, আমরা কেন আন্দোলন সংগ্রামে যেতে হচ্ছে, আমাদের বিষয়টি আপনি মানবতার মা হিসাবে আমাদের এই নিম্ন শ্রেণী 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বিষয়টা আপনি অনুধাবন করবেন, আমাদের কাছে বুঝে নেবেন আমরা কেন আজকে রাজপথে অবস্থান করছি। আপনার মানসিকতা, আপনার মানসিক অবস্থান এই শ্রেণী বৈষম্যের জন্য সবসময় আপনি দরদি মন নিয়ে কাজ করেন, কিন্তু মাঝখানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে আপনি যেটা করতে চান সেটা হয়তো ভুল বুঝিয়ে আপনাকে অন্যদিকে ডাইভার্ট করে আমাদেরকে ঠকাবার জন্য তারা চেষ্টা করছে। আমরা তো গাড়ি চাই না, আমরা কোনো দালান বিল্ডিংয়ে থাকতে হবে এমনও কোনো স্বপ্নে নেই। আমরা আমাদের সদস্য পরিবার নিয়ে আমরা দুই বেলা খেয়ে কোনোরকম আমরা থাকতে চাই। আজকে আপনার সারা বাংলাদেশের যে উন্নয়নের জোয়ার বইছে, যেভাবে উন্নয়ন সারা বিশ্বকে আমরা দেখাতে পাচ্ছেন, আপনার উন্নয়নের হাতিয়ার হলো 11 থেকে 20 গ্রেডের এই সমস্ত কর্মচারীরা। আপনার যে ডিপার্টমেন্ট থেকে যে কর্মসূচি উন্নয়নের ঘোষণা করছেন সেই ডিপার্টমেন্ট থেকে আমাদের 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা আপনার উন্নয়নের কাজগুলো নিয়ে ঝাঁপিয়ে পড়ছে, তারা এগুলার এই কাজগুলো নিয়ে আন্তরিকভাবে আপনার সম্মান উজ্জ্বল করার জন্য এই প্রজেক্টগুলো বাস্তবায়ন হওয়ার জন্য এই প্রজেক্টগুলো সফল হলে 16 কোটি মানুষ সুফল পাবে, সেই প্রেক্ষাপটে এই আজকে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা আমরা রাত দিন খেটে যাচ্ছি, আপনিও রাত দিন কাজ করতেছেন, আপনিও 24 ঘন্টার মধ্যে আমার মনে হয় 6 ঘন্টা ঘুমান কিনা আমাদের কাছে সন্দেহ আছে। আপনি 18 ঘন্টা নির্ধিতেই আপনার এই 18 কোটি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, আপনার পাশাপাশি আমরাও আপনার এই হাতকে শক্তিশালী করার জন্য আমরাও রাত দিন খাটছি, কিন্তু আপনার এই নিম্ন শ্রেণী যেখানে আপনার ভাবা এই শ্রেণী বৈষম্য অবসানের জন্য 1973 সালে জনপ্রশাসনের নিয়ন্ত্রণে সরকারি সেক্টরে সকল স্কেলকে শত শত স্কেলকে ভেঙে 10 ধাপে ঘোষণা করেছিল শুধু একমাত্র শ্রেণী বৈষম্য অবসানের জন্য। আমরা সেই শ্রেণী বৈষম্য অবসান আপনার বাবার অসমাপ্ত কাজ
আপনার হাতের মাধ্যমে আমরা নিষ্পত্তি চাই। আপনি আশা করি আমাদেরকে ডেকে 10 ধাপে বেতন গ্রেড আপনি ঘোষণা দিবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করতে পারি, আপনার কাছে আমরা চাইতে পারি। আপনি বা আপনি সারা দেশে সারা পৃথিবী আজকে যেভাবে আপনি উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন, একই সাথে এই শ্রেণীটাকে যদি আপনি বিভাগে ফেলে এই শ্রেণীটাকে যদি আপনি বাইরে রেখে যদি আপনি উন্নয়নের কথা চিন্তা ভাবনা করছেন, তাহলে সেখানে কিছুটা হলেও ব্যাঘাত সৃষ্টি হতে পারে। আমরা ব্যাঘাত সৃষ্টির কথাটা এইভাবে বলবো, তারা যদি নিরুৎসাহিত হয়, তাদের পেটে যদি খাবার না থাকে, তাদের সন্তানদের পড়াশোনা যদি না না হয়, তাহলে কিভাবে উন্নয়নের কাজে তারা মনোযোগ দিয়ে কাজ করবে। আপনি 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বিষয়টি, 10 ধাপে বেতন গ্রেড ঘোষণা করার বিষয়টি, আপনি শ্রেণী বৈষম্যের বিষয়টি, আজকে বেতন বৈষম্যের বিষয়টি, আজকে পদাবা বৈষম্যের বিষয়টি যেখানে আপনি অবসান করবেন, এটা আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আপনার কাছে আমরা সবিনয় আবেদন করছি। আমরা ওয়ারিস আলীর নেতৃত্বে আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী সহ সারা বাংলাদেশে যত সরকারি কর্মচারী 11 থেকে 20 গ্রেডের সংগঠন আছে, আমরা 16টি এই সংগঠন দাবি বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদ নামে একটা আমরা ঐক্য জোট করে আমরা এইটা এই বিষয়টি আপনার দৃষ্টিতে যাওয়ার চেষ্টা করছি। আজকে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ আমরা নিবিড়ভাবে আমরা এই বৈষম্যগুলো অবসানের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা এই বৈষম্য অবসানের কাজগুলো করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আশা করি বিষয়টা আপনি 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বিষয়টা সুন্দরভাবে সমাধান হওয়ার জন্য আপনার সুদৃষ্টি কামনা করছি। মাস পথে যদি সচিবকে কোনো আমরা কোনো আমলাদের উপর আমরা বিশ্বাস করতে পারছি না, আমরা বারবার 11 থেকে 20 গ্রেড কর্মচারীদেরকে বারবার আমাদেরকে ঠকিয়ে গেছে, বারবার আমাদেরকে ধাক্কা দিয়েছে, আমরা তাদের মাঝখানে তারা থাকার কারণে আপনার কাছে আমরা কোনো কথা পৌঁছাইতে পারছি না, আপনার কাছে কোনো কথা আমরা বলতে পারছি না। আমরা সেই জন্য আজকে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা খুব ধন্যতা জীবনযাপন করছি। দ্রব্যমূল্য উদ্যোগতির কারণে অনেকে বেতনের টাকা দিয়ে 15 দিন চলে না, তাদের সন্তানদের পড়াশোনা চলছে না, বৃদ্ধ পিতামাতার সেবা চলছে না, এই বিষয়গুলো আপনি বিবেচনা করবেন এই বলে আমি আপনার কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। মানবতার মা হিসাবে আপনি 11 থেকে 20 গেটের আজকে কর্মচারীরা বেতন ডবল করার পরেও কেন আজকে এই রাজপথে তারা অবস্থান করছে, বিভিন্ন পর্যায়ে আন্দোলন কর্মসূচি নিয়ে কেন মাঠে থাকবে? আমরা আপনার সরকারের পক্ষে আমরা সবসময় উন্নয়নের কাজে আমরা সম্পৃক্ত আছি। আপনি আমাদের বিষয়টা দেখবেন। আমি এই অনুরোধ বাংলাদেশের 15 লক্ষ কর্মচারীর পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি, বিষয়টা আপনার দেখার জন্য সবিনয় অনুরোধ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।